welcome back to our channel. আজকে ব্লগটা একদম অন্যরকম হবে। এই ব্লগটা এই পোরশনটা আমরা অন্যদিন তুললাম আর ততদিনে জিনিসটা রেডি হয়ে গেছিল। তোমরা একটু ঝলক দেখে নিয়েছো ইন্ট্রোডাকশনের আগে, এবার পুরোটা দেখবে কাজটা। দেখো এই ব্লগে না আমরা বেশি কথা বলিনি, মানে এই ব্লগে আমরা চেয়েছি যে কাজটাই তোমরা দেখো, ওটাকে আমরা তুলে ধরেছি আর জানিও কাজটা কেমন লাগলো। এরপর মনে হয় কথাটা মনে হয় আবার সেদিনে ফ্ল্যাশব্যাকই চলে যাবে। হ্যাঁ একদম, সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তোমাদেরকে পুরো কাজটা। আর যে রঞ্জন করেছে, রঞ্জনদা যে পেন্টিংটা করেছে, সেও কিছু কথা বলবে তোমাদের সাথে, নিজের ব্যাপারে কিছু কথা শেয়ার করবে। কি করে মানে হট করে এটা শুরু হলো, এই কনসেপ্টটা কি করে মাথায় আসলো সবকিছু বলবে। আর তার কাজ নিয়ে কোনো কথা হবে না, আমি এর আগেই দেখেছিলাম, আমি ভেবেই নিয়েছিলাম যেদিন নিজের বাড়ি হবে সেদিন এরকমই কিছু একটা করব। তো চলো আর বেশি কথা না বলে আজকে বেশি কথা বলবো না, একটা কথা শুধু বলবো, এর পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, যেটা হচ্ছে ও লকডাউনে রঞ্জনদাকে ফেসবুকে একটা পোস্ট দেখেছিল যে ওয়াল পেন্টিং এ, সে তখন থেকে আমি ওকে বলেছিলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখ, পরে যখন হবে তখন করাবো। হারিয়ে গেছে তারপর যখন করাবো, মানে সময়টা আসলো আর খুঁজে পাই না ওই একটা দিন রাত্রি 12:30 অবধি খুঁজে একজন একটা গ্রুপে ঢুকে তার পোস্ট থেকে লাইক রিয়্যাক্ট এগুলো দেখে ওখানে পেয়েছি, পাওয়া গেছে ফাইনালি। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, তোমরা ডাইরেক্ট কাজটা দেখো, তারপর রঞ্জনদার সাথে রঞ্জনদার লাস্ট হবে, তারপর আমরা আর আসছি না, এটাই আমাদের শেষ আশা। আর তাই জন্য এখন যদি তোমাদের মানে রঞ্জনদার কাজটা ভালো লেগে থাকে তাহলে মানে এই ভিডিওটা পার্টিকুলারলি লাইক করো, তোমাদের বন্ধু রিলেটিভ সবার সাথে শেয়ার করো, রঞ্জনদারটা দেখতে পাবে একদম সবাই। রঞ্জনদার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর আমি এক কথাই বলবো, ও মাই গড সত্যি। তো চলো এবার দেখে নাও। Thank you.
চিত্রশিল্পী রঞ্জন রায়, ছোটবেলার থেকে ছবি আঁকছি। তো আজকে এদের বাড়িতে এসে ওয়াল পেন্টিং করলাম। তো ওয়াল পেন্টিংটা আমার প্রথম থেকেই পেশা ছিল না, তো এটা হয়েছে লকডাউনের, বলতে পারেন কি পাতে, লকডাউনে কি পাত। তো আমি তো ছোটোর থেকে আঁকছি, কিন্তু কোথাও কোনোদিনও কোনো কোথাও আঁকা শিখিনি, বিশেষ কিছু কারণে আঁকা শেখা হয়নি। তো তারপরে 2013 থেকে আমি আঁকাটা ভালো মতো শুরু করলাম। এর আগে আমি কোনোদিন ভাবিনি আঁকাটাকে প্রফেশনালি নেব। তো 2013 থেকে শুরু করা, তো এই 2013 থেকে এখন পর্যন্ত যাওয়া হচ্ছে। তো তার মাঝখানে আমার একজন শিল্পীর সাথে পরিচয় হয়েছিল, উনি হল বঙ্গরত্ন আর্টিস্ট পরিতোষ পাল। তো ওনার পথ এখনো রাস্তায় হাঁটছি। তো লকডাউনে আমি তো আঁকা শেখাই, এটাই আমার মেন প্রফেশন, কারণ আগে এটা প্রফেশন ছিল না। আমি ভাবিও নি আঁকা শেখানো কোনোদিন আমার প্রফেশন হবে বা আঁকা শেখাবো। তো আস্তে আস্তে এটাই আমার জীবনের সাথে জুড়ে যায়। তো আমার 150টার মতন স্টুডেন্ট ছিল লকডাউনে আগে। তো লকডাউন হওয়ার পরে তো আপনারা জানেন সবার কী অবস্থা হয়েছিল, সেরকম আর্টিস্টদেরও সেই একই অবস্থা। শুধু আমার না, চিত্রশিল্পী না, এর সাথে সাথে নৃত্যশিল্পী বলুন, সঙ্গীত শিল্পী বলুন, যেই শিল্পী বলুন, প্রত্যেকের একই অবস্থা। তো আমারও সেম একই অবস্থা হয়েছিল, খুবই খারাপ পরিস্থিতি। কিন্তু তার মাঝেও কী করবো কী করবো কী করবো, হঠাৎ করে আমি নিজের বাড়িতেই ওয়াল পেন্টিং করেছিলাম। করার পরে আমি ভাবলাম যে ছবিগুলো দিয়ে দেখি কেউ যদি ওয়াল পেন্টিং আরও করায়। তো ওয়াল পেন্টিংগুলো ফেসবুকে ছেড়ে আমি লিখে দিয়েছিলাম, এই মুহূর্তে কেউ করালে আমি এরকম অফার দিতে চাই। তো প্রথম দিনই 70টা শেয়ার হয়ে যায়। তো তারপরের থেকে শুরু করে আস্তে আস্তে মানুষ আমার কাজের প্রতি বিশ্বাস, সেখান থেকে কাজ পাওয়া, আজকে এদের বাড়িতে এসে কাজ করলাম। তো এটাই হয়তো আমার সবথেকে বড় প্রাপ্তি।